নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পরিস্থিতি অনুকূল, শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরো 16। ২৫ থেকে ২৭ এপ্রিল লকডাউনে আটকে পড়া ব্যক্তিদের বাড়ি ফেরার সরকারি ব্যবস্থা। করোনাকালেও মূল্যবৃদ্ধি, সরকারের ভূমিকার কড়া সমালোচনা করল সিপিএম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরিস্থিতি অনুকূল, শেষ আইনি প্রক্রিয়াও। অবশেষে বুধবার রাতে শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরো 16 ব্যক্তি। ডিভোটার এবং বিদেশি বলে চিহ্নিত হয়ে এরা ট্রাইব্যুনালের একতরফা রায়ে বন্দী জীবন কাটাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গুয়াহাটি হাইকোর্টের তৎপরতায় 2 বছরের বেশি সময় ধরে যারা ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন তাদের মুক্তি দিচ্ছে সরকার। অবশ্য পুরোপুরি মুক্তি পাচ্ছেন না তারা, বেশ কিছু শর্ত তাদের মুক্তিপত্রে জুড়ে দেওয়া হয়েছে। তবু দীর্ঘ বছর পর কারাগারের অন্ধকার কুঠুরি থেকে খোলা আকাশের নিচে আসছেন বিনাদোষে এই বন্দীরা। এদিন যে 16 ব্যক্তি মুক্তি পেয়েছেন তাদের 14 জনই ডিমাহাসাও জেলার বাসিন্দা, রয়েছে পুরুষ ও মহিলা, বাকি 2 জন কাছাড় জেলার বাসিন্দা। এদিন মুক্তি পেলেও লকডাউনের জনমানবহীন রাতে তারা বহু কষ্টে বাড়ি ফেরেন। আগৰ সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের অর্ডার মতে দি 3 বছর মানে যেগুলাক ডিটেনশন ক্যাম্পত আছে 3 বছর পুরা হয়েছে, সেইবিলাকর 2 জন বেল বন্ড দি মানে 1 লাখ 1 লাখ টাকার আগতে বেল বন্ড 2টা লব লাগিছিল, তারপর বেলত এৰি দিয়া হয়েছে। এতিয়া এই কোভিড-19ৰ কারণে তাৰমানে 2 বছর যার কমপ্লিট হয়েছে অলরেডি, সেই সিহঁতৰ কাৰণে কিবা কৰি যে 2 জন বেল বন্ড লাগিব অনলি 5,000 টকাৰ কাৰণে। এইটো সুপ্রিম কোর্টৰো রি অর্ডার হয়েছে। রি অর্ডার হওয়ার কারণে যোনবিলাক আজি এই 22 জনের আমার তাৰমানে 2 বছরকৈ তাৰমানে কমপ্লিট হয়েছিল, তাৰে যিবিলাকৰ নেকি ডকুমেন্ট একো দিব পৰা নাই, তাৰে 3 জনের ডকুমেন্ট এতিয়ালৈ বা রিলেটিভকে বিচাৰি সিহঁতে উলিয়াই দিব পৰা নাই, বেলবন দিব পৰা নাই, সেইটোকে 3 জন বাকি থাকিল। আৰু আমাৰ অলৰেডি এই কোকৰাঝাৰ আৰু আমাৰ এই শিলচৰ মিলাই আমাৰ টোটেল 19 জন, ইয়াৰ শিলচৰৰ 14 জন, 4 জনী তাতে মাইকী মানুহ আছে আৰু 10 জন মতা মানুহ আছে, আৰু এই কোকৰাঝাৰৰ পৰা 5 জনী মাইকী মানুহ, টোটেল 19 জন আমি এই কোভিড-19ৰ কাৰণে 2 বছৰ কমপ্লিট হোৱাখিনি 19 জনক তাৰমানে আমি বেলবন লৈ লকডাউনের জন্য বিভিন্ন স্থানে যারা আটকে পড়েছেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে সরকার। আগামী 25 থেকে ২৭ এপ্রিল এই সুবিধা মিলবে। সরকারি হেল্পলাইন নম্বরে নাম নথিভুক্ত করলে প্রশাসনের নির্দিষ্ট বাসের ব্যবস্থা করবে যাতে সেই ব্যক্তি নিজের বাড়ি ফিরতে পারেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তওয়ান। एज सच इन अ ग्रुप कोई लेबर अगर फंसा है या कोई कंपनी किसी लेबर को लाना चाह रही है, जैसे हमारे यहाँ पे ONGC है, ऑयल है, इन लोगों के पास में बल्क में अपर असम से लेबर है, अगर तो वो लोग अपने तरफ से गाड़ी दे के हायर बस लेकर के हम लोग उसको पास दे देंगे और वो बस फिर अपना जगह पे जाके उनको छोड़ के वापस आ जाएगी। देन स्टूडेंट्स का बात होता है या कोई जो ऐसा प्राइवेट व्हीकल लेके आ जा सकता है, ठीक है, तो उसमें बहुत क्रिस्टल क्लियर बोला गया है कि 2-वे मूवमेंट नहीं है। आपका कोई रिश्तेदार गुवाहाटी में फंसा है, आप चाहते हैं कि मैं गाड़ी लेके गुवाहाटी चला जाऊं, उनको पिक करके लेके आ जाऊं, वो अलाउड नहीं होगा। आप सिर्फ यहां से गुवाहाटी जा सकेंगे या वो लोग गुवाहाटी से आ सकेंगे प्राइवेट व्हीकल के अंदर। उसमें भी जो लिमिट दिया गया है वो सोशल डिस्टेंसिंग नॉर्म्स जो गाड़ी का है वो फॉलो करके ही आपको पालन करना है। तो मतलब एक गाड़ी के अंदर ड्राइवर और मैक्सिमम 2 आदमी, तो मतलब टोटल 3 से ज़्यादा नहीं इसमें परमिट किया जाएगा। तो ये प्राइवेट व्हीकल का है, अगर आपके पास इसमें खुद का प्राइवेट व्हीकल है तो आप हमारा जो पास सिस्टम ऑनलाइन था डिस्ट्रिक्ट का उस पर अप्लाई कर सकते हैं। 25 तारीख से 27 तारीख के बीच का उसमें जर्नी ड्यूरेशन डालेंगे तो हम लोग अप्रूव उसको कर देंगे। इसमें हायरिंग व्हीकल्स नहीं कर सकेंगे, जैसे लोग अगर हायर करेंगे तो उधर जाके ड्रॉप करके आने जैसा ही बात हो गया, जो कि परमिसिबल नहीं है।
কাছাড়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সরকারি কোয়ারেন্টিন থেকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে। বুধবার বেশ কয়েকজনকে বাড়ি যেতে দেওয়া হয়। বৃহস্পতিবারও এই প্রক্রিয়া অব্যাহত ছিল। এদিন সাংবাদিক সম্মেলনে করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বাস্থ্য বিভাগের জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। রিলিজ করা হয়েছে কোয়ারেন্টাইন থেকে, আজকেও কিছু ডক্টর প্যারামেডিক্সের রিলিজের জন্য আমরা স্টেট লেভেল কমিটিতে পাঠিয়েছি। তো হোপফুলি যদি ইভিনিংয়ে আসে তাহলে তাদেরকেও রিলিজ করা হবে। তো সেটাই, করোনা মহামারীর সময় যখন লকডাউনে সবাই ঘরবন্দি, তখনও বিভিন্ন জ্বলন্ত সমস্যায় ভুগছেন মানুষ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি এই পরিস্থিতিতে সরকার আরেক দফায় পেট্রো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। বৃহস্পতিবার শিলচর মালুগ্রামের শহীদ ভবনে সিপিএম এর কাছাড় জেলা কমিটির এক সাংবাদিক সম্মেলনে বর্তমান বিভিন্ন সমস্যা সম্পর্কে ক্ষোভ উগড়ে দেওয়া হয়। জেলা সম্পাদক দুলাল মিত্র এদিন বলেন, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দামে অস্বাভাবিক পতন ঘটেছে, তখনও আসামে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে সিপিএম। লকডাউনে যাদের রেশন কার্ড নেই তারা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে যদি বিভিন্ন সামাজিক সংগঠন এবং দয়ালু ব্যক্তি তাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে জেলাজুড়ে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হতো। কিছু মানুষ তারা প্রচন্ড পরিমাণে আর্থিক সংকটের মধ্যে আছে, তারা কোনো ধরনের রুজি রোজগার তারা নাই। এটা গ্রামে শহরে চা বাগানে সর্বত্র এই অবস্থা আমরা কিন্তু লক্ষ্য করতেছি, এবং এই মানুষগুলো কীভাবে আজকে বাঁচতে পারে এটাই আমরা সামনে প্রশ্ন। সরকারের তরফ থেকে যে রেশন দেওয়ার কথা, বিশেষ করে যারা রেশন কার্ড নাই, এরা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু তারা কিন্তু সরকারের তরফ থেকে কিছু পাইছে না। আজকে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন তারা যেভাবে মানুষের রিলিফ দিতেছে, যেভাবে আগেই আইসে, এটা খুবই প্রশংসার যোগ্য। তারারে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যদি আজকে না থাকতো তাহলে যে কী অবস্থা সৃষ্টি হইতো, হাহাকার সৃষ্টি হইতো আজকে আমরা এই সমাজের মধ্যে এই বর্তমান পরিস্থিতিতে, এই কথাগুলো করার লাগে আমরা আইসি। সুতরাং আমরা দাবি হয়েছে যে যারা ইনকাম ট্যাক্স যারা দেয় না, এই ধরনের মানুষের অ্যাকাউন্টের মধ্যে যাতে 5,000 টাকা করে যাতে জমা দেওয়া হয়। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিলো 1,000 টাকা করে দেওয়া হইব, কিন্তু সেই টাকা কিন্তু সবাই কিন্তু পাইছে না। আমরা দাবি হয়েছে যারা ইনকাম ট্যাক্স দেয় না, এই ধরনের যারা আছে তাদেরকে যাতে 5,000 টাকা করে যাতে জমা যেতে দেওয়া হয়। যারা রেশন কার্ড নাই, ফুড সিকিউরিটি অ্যাক্টের অনুযায়ী তারা যাতে সরকারের তরফ থেকে যাতে খাদ্যের যোগান দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে দলের আরেক নেতা সুপ্রিয় ভট্টাচার্য জানান, করোনা যুদ্ধে দিনরাত কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের সুরক্ষা কবচ হিসেবে পিপিই কিট প্রদান করা হয়নি। বিভিন্ন হাসপাতালে সীমাহীন সমস্যা থাকলেও এই দুর্দিনেও তার সমাধান হচ্ছে না। ডাক্তার স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত নিম্নমানের স্যানিটাইজার ব্যবহার করছেন, তাই আগামীতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। একজন লিডিং ডক্টরের কাছ থেকে আমার যে রিপোর্ট, যে সিভিল শিলচর সিভিল হাসপাতালেও যে সমস্ত স্বাস্থ্যকর্মী আছে তাদের জন্য সাফিসিয়েন্ট পিপিই নেই, যে স্যানিটাইজার আছে সেটা নাকি অত্যন্ত নিম্নমানের, এমনকি অনেক সময় জলেরও সাপ্লাই নাকি ঠিকভাবে থাকে না। এই পরিস্থিতিতে আজকে শুধু লকডাউন তো করোনা থেকে বাঁচাতে পারবে না, লকডাউন করোনার সাইকেলটাকে ব্রেক করার একটা পদ্ধতি। তার পরবর্তীতে এই সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি নিয়ে আমাদেরকে করোনার জন্য তৈরি থাকতে হবে। আজকে যদি এখানে যদি কোনো ধরনের করোনার যদি সংক্রমণ যদি বাড়তে থাকে, তাহলে এটাকে কভার দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতির মধ্যে আমরা বারবার দাবি জানিয়েছি যে আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী সহ নার্স এবং অন্যান্য যে সমস্ত হাসপাতালের বা স্বাস্থ্যকর্মী ইনক্লুডিং ডক্টরস, তাদেরকে সাফিসিয়েন্ট যাতে তাদেরকে পিপিই এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত যা মেটেরিয়ালস দরকার সমস্ত কিছু যেন অবিলম্বে সাপ্লাই করা হয়। রেশন কার্ড না থাকা দরিদ্রদের সরকারি সাহায্য প্রদানে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মোহনখাল রামমানিকপুর জিপিতে। জিপির 9 এবং 10 নম্বর গ্রুপের জনগণ বিষয়টি নিয়ে মোহনখাল রামমানিকপুর জিপি সভানেত্রী সালমা বেগম বড়ভূয়া এবং তার স্বামী বাহারুল ইসলাম বড়ভূয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। জনগণের অভিযোগ, সরকার রেশন কার্ড না থাকা দরিদ্রদের 1,000 টাকার অর্থ সাহায্য করলেও এ টাকা বরং রেশন কার্ড থাকা অনেকেই পেয়েছেন, কিন্তু যাদের আদতে রেশন কার্ড নেই তারা বঞ্চিত থেকে যান। আমরা আরও শুনতে পেয়েছি যে আমাদের জিপির সভাপতি মহাশয়ের স্বামী উনি কী করেছেন যে তা সরকার তরফ থেকে যে 1,000 টাকা এসেছে, যেগুলা মানুষের এপিএল কার্ড নাই, বিপিএল কার্ড নাই, এরা মানুষে পাইত, কিন্তু এটা বন্টন করতে গিয়া পঞ্চায়েত মহাশয়া তার স্বামী
তার নিজ আত্মীয় স্বজনের মধ্যে যাদের বিপিএল কার্ড আছে এপিএল কার্ডও আছে তাদের কাছে দিয়ে দিয়েছে। কিন্তু যারা সম্পূর্ণরূপে এপিএল বিপিএল থেকে বঞ্চিত নয় দশের মানুষ কিন্তু তারা পায় নাই, ওনার দিকে আরো অশ্লীল কথা কইছে। সোনাছড়া থেকে উদ্ধার হলো হাতে তৈরি বন্দুক, সেই সঙ্গে পুলিশ আটক করেছে এক ব্যক্তিকে, তার নাম স্বপন সাঁওতাল। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে সদর পুলিশ সোনাছড়ায় স্বপনের ঘরে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। এরপরে পুলিশ প্রশাসনের কাছে আমরা ছয়টা একটা সমস্যা হয়েছি, এখন তো পুলিশও আছে সদর। দুর্যোগের এ সময় যখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, ঠিক সেই সময় ধলাই বিধানসভা কেন্দ্রের বেশ কিছু গ্রাম থেকে অবৈধ চোলাই মদ বিক্রির অভিযোগ সামনে এলো। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন ধলাই আবগারি বিভাগের দায়িত্বে থাকা সৌম্যজিৎ দত্ত। তার নির্দেশে পুলিশ এলাকার বেশ কিছু ডেরায় হানা দেয়, সেখান থেকে অবৈধ চোলাই মদ উদ্ধারের পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। এখানে কতটা মদ আছে দেখুন? ও তো পাঁচ বোতল মদ আছে স্যার, ও একজন পালাই থাকি আনি আমি আমদার কারবো করি পালাই থাকি আনছো? হ্যাঁ একদম কারবো মানে মতিনগর থাকি আনি আহে দে আমার। যাতায়াতের সড়ক নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দকোপা এলাকায়। আহত মহিলার নাম সবিতা চন্দ, মাথায় একাধিক চোট নিয়ে কালাইন সিএইচসিতে বর্তমানে তার চিকিৎসা চলছে। সবিতা অভিযোগ করেছেন বিদ্যুৎ দাস ও সীমা দাস নামে স্থানীয় দুই বাসিন্দা তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন। রাস্তার বিয়াবারে আজকে বহুত বছর থেকে রাস্তা নিয়ে খারাপ, বহুত এটা বহুত অত্যাচার করিয়া যায় কত বছর থেকে বলতো, আজকে জেলা পরিষদ থেকে ধরিয়ে একবারে মেম্বার চেম্বার লইয়া পাঁচ ছয় বছর থেকে খালি কয়েকদিন বড় বড় তারা মিটিং করো, কয়েকদিন বড় বড় খালি জমা যাবে কোটি কোটি বাচ্চারা লইয়া। আর আমার স্বামী একবারে আগুয়া যাবো, মানুষ একবারে একবারে কিছু কইতেও পারেন না, একবারে আগুয়া বলতে একবারে আগুয়া আর গরিব বলতে একবারে গরিব আমি আর গরিব। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর দাসের জন্মদিনে 40 জন প্রবীণ নাগরিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ভেটেরান ক্রিকেটার্স ক্লাব। এদিন ইটখলায় ক্লাবের কার্যালয়ে ওই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেন্দ্র প্রসাদ সিং, অনিরুদ্ধ লস্কর, তরুণ রায়, দীপঙ্কর দেব, অভিজিৎ দাস, বিক্রম পাল চৌধুরী, উত্তম রায়, হারান দাস প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের কাছে নিজের অনুভূতির কথা তুলে ধরেন হিমাদ্রি শেখর দাস। আজকে যে করোনা ভাইরাস নিয়ে যে দেশে যে পরিস্থিতি এটা নিয়ে সবাই চিন্তিত এবং অনেক গরিব দুঃখীরা আছে যারা কিছু প্রাণ পাচ্ছে না, তো আজকে যেহেতু আমার জন্মদিন সেই ভেবে এই পদক্ষেপটা আমরা নিলাম। সাইট উর্ধে যারা বয়স্ক লোকেরা আছে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এই ত্রাণ সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিয়েছি। এটা শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পক্ষ থেকে আমরা গর্বিত এবং আগামী দিনেও আমরা এই কাজ করে যাব। বরখলায় 1600 অসহায়কে ত্রাণ বণ্টন করলেন বিধায়ক কিশোরনাথ। এদিন কেন্দ্রের ডলুবাগান, শুভং বাগান, ছেছড়ি এবং জারুলতলা জিপিতে ওইসব পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বণ্টনে এদিন বিধায়ককে সহযোগিতা করেছেন মণ্ডল সভাপতি, ডলু জিপি সভাপতি, মাইনরিটি মোর্চা সভাপতি বাপ্পা লস্কর, পিন্টু বর্মন সহ আরও অনেকে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন সেবা ভারতী এবং এনএমও সোনাইয়ে 450 অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করেছে। সংগঠনের সদস্যরা এদিন সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করেন। উভয় সংগঠন গত মঙ্গলবারও 550 অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে। ভাষা শহীদ স্মরণ সমিতি শিলচরের উদ্যোগে এবং এনজিও উদয়ের পথের সহযোগিতায় শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে অভুক্তদের রাতের খাবার বিতরণ করা হয়। এদিন সাংসদ রাজদীপ রায়ের হাত ধরে উভয় সংগঠনের কর্মকর্তারা অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দেন। খাবার বণ্টনকালে উপস্থিত ছিলেন অপুদাস, অমিতাভ দে, সুমন দেব সহ আরো অনেকে। পাঁচশো পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করল আমরা ফ্যান্টাস্টিক গ্রুপ। প্রথম লিংক রোডের প্রবীণ ও নবীনদের নিয়ে গঠিত এই সংগঠন এর আগেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেদের নজর রেখেছে। আজ আমরা এখানে কিছু রিলিফের ব্যবস্থা করেছি, মানুষ মানুষের জন্য থিম নিয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে করেছি। আমাদের আমাদের এটাই উদ্দেশ্য ছিল কি আমরা কিছু গরিব লোকেদের লিংক রোড এলাকারই কিছু গরিব লোকেদের আমরা সাহায্য করি, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা এটা ভেবেই আমরা করেছি যে কিছু গরিব মানুষের পাশে দাঁড়াই। দুর্যোগের এই সময় কর্তব্যে অবিচল স্বাস্থ্য পুলিশকর্মী এবং সাংবাদিকদের সংবর্ধনা জানালেন রংপুরের প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়। এদিন প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায় স্বাস্থ্য পুলিশকর্মী এবং সাংবাদিকদের হাতে বিভিন্ন খাবারের সামগ্রীও তুলে দিয়েছেন। হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাসের মৃত্যুর বর্ষপূর্তিতে বরখলার বিভিন্ন এলাকার দুস্থদের পাশে দাঁড়ালো সুখেন্দুর পরিবার। এদিন পরিবারের সদস্যরা 30টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। ত্রাণ বণ্টন কাজে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সঞ্জু দাস, রামু ছেত্রী, মুন্না কর্মী, কাজল দত্ত সহ আরো অনেকে। উধারবন্ধ চানখিরা বাগানে 41 পরিবার এবং অন্যত্র আরও 10 পরিবার মিলিয়ে মোট 51 পরিবারকে ত্রাণ বণ্টন করেছে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এদিন সংগঠনের সদস্যরা লকডাউনের ফলে খাদ্যাভাবে থাকা এসব অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। এদিনের ত্রাণ বণ্টনে সহযোগিতা করেছেন সন্তোষ দেবনাথ, কৃষ্ণ কংসবণিক, প্রদীপ পাল, ঝুমা কংসবণিক, সম্রাট দাস, সুমন দে, নন্দন রায় সহ আরও অনেকে। আমরা এখন পর্যন্ত 800 পরিবারকে দিয়েছি, আজকে আরও 41টি পরিবারকে দেওয়া হবে এখান থেকে রিলিফ। আমি খুবই খুশি যে এখানে যে বিবেকানন্দ পার্কের কার্যকর্তা আমাদেরকে উৎসাহ দিয়েছে, এখানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগণ যারা আছে তাদেরকে সামান্যটুকু সাহায্য দেওয়ার জন্য, তাদের দুঃখ ভাগ করার জন্য। আমাদের এই রিলিফ বিতরণে যারা যারা সাহায্য করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পালংঘাট ব্লকের বিভিন্ন গ্রামে দুস্থদের ত্রাণ বণ্টন করল রাষ্ট্রীয় সেবিকা সমিতি শিলচর। এদিন পালংঘাটের প্রত্যন্ত আনন্দখাল, ভুটানখাল, নন্দুবস্তি ও ভুবনখালের 270টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন রাষ্ট্রীয় সেবিকা সমিতির সদস্যরা। মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামে আমাদের এভাবে ভোজন সামগ্রী দেওয়া হচ্ছে, তার মধ্যে চাল, ডাল, তেল, লবণ আর সয়াবিন দুধ আর এই ধরনের কিছু সামগ্রী
সব জায়গাতে দেওয়া হচ্ছে। কৃষ্ণপুর ভৈরবনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জহিরুন নেছা চৌধুরীর উদ্যোগে এলাকার 200+ অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়েছে। এবি সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে তার প্রতিনিধি সাবির আহমেদ চৌধুরী, প্রাক্তন সেনাকর্মী ফরেজ উদ্দিন চৌধুরী, বাহারুদ্দিন চৌধুরীর সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লকডাউন চলাকালীন আগামী দিনগুলিতেও এভাবে দুস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে বলে এদিন সাবির আহমেদ চৌধুরী জানান। কৃষ্ণপুর ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সদস্যের পক্ষে ওনার প্রতিনিধি সুবীর আহমেদ চৌধুরী, আমার জিপির 200+ দুস্থ পরিবারকে হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম। লকডাউনের ফলে সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় রেখে আমি এই কর্মসূচি হাতে নিয়েছি, আগামী দিনেও তাদেরকে সাহায্য করতে প্রস্তুত। ত্রাণ সামগ্রী নিয়ে বরখলার মিকিরজুম এলাকার জনক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। এ ব্যাপারে বিধায়ক কিশোরনাথের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন স্থানীয়রাই। বুধবার তারা সাংবাদিকদের জানান, ভুল বোঝাবুঝির জেরেই গ্রামের একাংশ লোক বিধায়কের বিরুদ্ধে ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ করেন। তারা রেশন কার্ডের মাধ্যমে সরকারের সাহায্য আগেই পেয়েছেন, এছাড়া তাদের আর্জিতে বিধায়ক আরও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন, ফলে এলাকাবাসীর ক্ষোভ এখন অনেকটা স্তিমিত হয়ে গেছে। এদিন সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন গ্রামের বাসিন্দা রিয়াজুল হক, তাজিব উদ্দিন, আনসার আলী, সফর আলী, নজরুল ইসলাম, শামসুল হক, সিরাজ উদ্দিন প্রমুখ। গতদিন আমরা একটা ভিডিও দিছিলাম আমরা এমএলএর কাছে, দেওয়ার কারণে আমরা এমএলএ আমরা একটা ভিডিও দিছি, আশা দিছি যে আমরা রোজার আগে তাই না আমরা একটা বালা ভিডিও করবা, আমরা যেটা দেওয়ার এটা তাই দিয়া দিবা, অথবা আমরা এখানে কিছু আমরারও ভুল হয়েছে, কারণ তাই যেটা দেওয়ার সরকারি কেন্দ্র থেকে বা রাজ্য সরকার থেকে যেটা আওয়ার এটা আমরা অলরেডি আমরা ফাইয়াও যাই আর, হ্যাঁ লাইনে আমরা ফাইয়া যাই আর, কিন্তু ও কিছু রেশন কার্ড যারা রেশন কার্ড নাই বা হোল্ডিং আলাদা হয়েছে না, এরা এটা কিন্তু আমরা জিনিসটা বুঝছি না, না বুঝার কারণে আমরা এটা তুলিয়া ধরছি। সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন কার্ড নেই এমন বহু পরিবার রয়েছেন, যারা বর্তমান লকডাউনের সময় সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না। উধারবন্দ পানগ্রাম তৃতীয় খণ্ডের কেশরীগুল গ্রামে এরকম 60টি পরিবার বর্তমান সংকটপূর্ণ সময়ে যেমন রোজগার করতে পারছে না, তেমনি সরকারি সুবিধাও পাচ্ছে না। এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসন এবং বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামের বাসিন্দা হায়দার আলী লস্কর, রমজান আলী লস্কর, ফারুক উদ্দিন লস্কর প্রমুখ সাংবাদিকদের সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। এই যে আমরা মনে করেন যে ল্যাট্রিন আইছে এটাও দেয় না, তারপরে ইন্দিরাবাস একটা তোমার আইছে এটাও দেয় না, এটা মানে মানে আমার নামে গেছে, আমি সব কিছু জমা দিছি, এটাই এখন আমার ফাঁকার ঘর, আমি জমিদার মানুষ যাও। এবার লকডাউন হয়েছে, লকডাউনের মাঝে আমরা কিচ্ছু পাইছি না, আমরা তো রেশন কার্ডও নাইও, আমার সব কিছু আছে জমা, কিন্তু আমি তারা জমা দিয়ে দিছি, হেও এটা দিয়েও আমার পয়সা নাই, তোর হইতো না এই নেই সেই নেই, হয়তো এই সব মাতৃ তারপরে আমার ঘরে জমা হয় তার আছে না না, কিন্তু এই যে 1000 টাকা করে আইছে সব মানুষের 1000 টাকা করে, কিন্তু তার বাড়ির এটা পাইছে, তার বাড়ির দ্বারা এটা পাইছে, আমরা এই কানি কাজের খেয়েও পাইছে না, সব জমিদার, কিন্তু হে জমিদার ফেয়া ফেয়া দিছে, তার কানি কাজের সব মানুষের দিছে, তার কাছে মানুষ আমরা ইদ্যুগ মানুষকে আসলো হে কইছে তার বাড়ির কিনারের মানুষের খাইয়া বাঁচিত, ইদ্যুগ মানুষদের মানুষের ফাইতো না, ঠিক আছে, এরপরে এটা আমরা খুঁজছি না, কিন্তু তাও আমরা কইছি যে হে 20000 টাকা আইছে, ঠিক আছে, আমরা কইছি আমরা দা কাজ করি, আমি বর্তমানে দা কাজ করি খাইয়ার, আমি কইছি দা কাজ করি খাইলি মু, কিন্তু যে 20000 টাকা আইছে কইছি আমরা দিস না, লাগে না আমরা, আমার থেকে জিনিয়ন যারা গরিব আছে লোকনন্ত পারেন না পিয়া। তারাপুর জিপির সভানেত্রী স্বপ্না পাল দাস করোনাকালে জনস্বার্থে কাজ করে চলেছেন। বৃহস্পতিবার স্বপ্না ডনবস্কো স্কুলের ব্রাদারের দ্বিতীয়বারের সাহায্য করা ফেস মাস্ক মোট 50 ব্যক্তির হাতে তুলে দেন। সোনাই কেন্দ্রের স্বাধীন বাজার জিপিতে 1000 টাকা করে সরকারি সাহায্য সুবিধা প্রাপকদের প্রদান করা হয়েছে। বুধবার জিপির 7 নম্বর গ্রুপের রেশন কার্ড না থাকা 25 জন অসহায়দের মধ্যে অর্থ বণ্টন করা হয়েছে। জিপির সচিব মোস্তফা হোসেন বড়ভূয়া, গ্রুপ সদস্য রাজু আহমেদ বড়ভূয়া প্রমুখ শারীরিক দূরত্ব বজায় রেখে অর্থ বণ্টন করেন। সাজু আহমেদ জানান, সরকারি নির্দেশ অনুসারে সব নিয়ম মেনেই প্রকৃত সুবিধা প্রাপক বাছাই করা হয়েছে, যাদের এদিন অর্থ প্রদান করা হয়। স্বাধীন বাজার জিপির 7 নম্বর ওয়ার্ডের যেটা আমতলা, এখানে আজকে 25 জন মানুষ অবশিষ্ট রয়েছিল, তারা আজকে এই সরকারি যে রেশন কার্ড না থাকায় তারা যে 1000 টাকা করে দেওয়ার কথা, সেই রেশন কার্ড না থাকা অবস্থায় তারারে এই সবার মাধ্যমে 1000 টাকা হয়ে তারারে নিজ নিজ হাতে তুলে দেওয়া হইলো, এবং আমার জিপি সেক্রেটারি এবং জিআরএস এবং আমাদের এই গ্রুপ সদস্য আরও বিভিন্ন জন আসুন।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পরিস্থিতি অনুকূল, শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরো 16। ২৫ থেকে ২৭ এপ্রিল লকডাউনে আটকে পড়া ব্যক্তিদের বাড়ি ফেরার সরকারি ব্যবস্থা। করোনাকালেও মূল্যবৃদ্ধি, সরকারের ভূমিকার কড়া সমালোচনা করল সিপিএম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।